হ্যালো বিয়ার্স অনলাইন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এস 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 টিপি সত্যের সন্ধানে সিরাজগঞ্জের পক্ষ থেকে আমি শেখ মান্নান আবারও নতুন আরেকটি ফুটেজ নিয়ে হাজির হলাম। হাটি কুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত জমি মালিক, ব্যবসায়িক ও কর্মচারীরা ন্যায্য মূল্য আদায়ে বিশাল এক গণবিক্ষোভ। এই গণবিক্ষোভ মিছিলটি গত সপ্তাহে 30 অক্টোবর হাটিকুমরুল গোলচত্বর এরিয়ায় হাজি ইমান আলী কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত হয়। প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজকে এই গণ সমাবেশের সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল সাত্তার সুলতান বড় ভাই উপস্থিত আছেন, ভদ্র দাবি আদায় কমিটির সম্মানিত সদস্য সচিব বড় ভাই মোস্তাফিজুর রহমান মুকুল ভাই সহ বড় আন্দোলনের আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, বক্তব্য দেওয়ার কিছু নাই। আজকে আমরা আমাদের বাড়ি পিঠা সমস্ত কিছু বিলীনের পথে, কিন্তু সেই সময় এসেও আমরা আমাদের ন্যায্য মূল্য পাবো এইরকম কোনো আশ্বাস আমরা পাচ্ছি না। বাধ্য হয়ে আজকে আমরা গণ আন্দোলনের ডাক দিয়েছি। আপনারা জানেন 1993 আমাদের প্রিয় বড় ভাই আব্দুল সাত্তার সুলতান ভাইয়ের ডাকে হাজার হাজার শ্রমিক এখানে ঐক্য হয়ে কিন্তু সেই দাবি আদায় করেছিলাম। আজকে যারা পায়দা করতেছেন ইতিহাসের দিকে তাকান, যত আন্দোলন হয়েছে সেই সমস্ত নেতৃবৃন্দ কিন্তু আমাদের এই ঐতিহ্যবাহী সলঙ্গার। তাই আমি আপনাদের কাছেও অনুরোধ রাখব, আমাদের আজকে মিছিলটা, আজকে প্রোগ্রামটা ফলো করেন, শান্তিপূর্ণ গণমিছিল। আমাদেরকে অশান্তিপূর্ণ গণমিছিল করতে বাধ্য করবেন না। আমরা কিন্তু অত সহজে চলে যাব না। এই মাটিতেই আমাদের নারীপ্রথা আছে, এটাই আমাদের জন্মস্থান। এখান থেকে আমাদেরকে অত পায়তারা করে সরানোর ক্ষমতা আপনাদের নাই। তাই আমি বলবো আমাদের এই নেতৃবৃন্দর সাথে আপনারা অতি দ্রুত বসে শান্তিপূর্ণভাবে আলোচনা করে আমাদের ন্যায্য মূল্য দিয়ে তারপরে আমাদের এখান থেকে সরানোর চিন্তা করেন, অন্যথায় কোনো উপায় তারা কাজ করবে না। আজকে যে গণসমাবেশ দেখতেছেন, আগামী দিনে এর চাইতে বড় আন্দোলন করে আমরা আমাদের দাবি আদায় করে চলব। এবছর আপনাদের সামনে বক্তব্য রাখবেন দাবি আদায় কমিটির অন্যতম যুক্ত আহ্বায়ক মোস্তাফিজুর রহমানকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হাটিকুমরুল গোলচত্বর ভূমি স্থাপনা ক্ষতিগ্রস্ত মালিক ব্যবসায়ী পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই গণ বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি শ্রমিক আন্দোলনের অন্যতম পরীক্ষিত বীর সেনানী অত্র অঞ্চলের আপামর যে খেটে খাওয়া মানুষের দাবি আদায়ের সংগ্রামে আপোষহীন ভূমিকা পালনকারী আমাদের অত্র অঞ্চলের কৃতি সন্তান জননেতা জনাব আব্দুল সাত্তার সুলতান মহোদয় মঞ্চে উপবিষ্ট রয়েছেন। শ্রমিক আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর মিল্ক ফিটার বাংলাদেশের বৃহত্তম সমবায়ী সংগঠন মিল্ক ফিটার দুইবার নির্বাচিত চেয়ারম্যান মমতাজ ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী বড় ভাই আব্দুল রাজ্জাক উপস্থিত আছেন। স্নেহাসপদ সলঙ্গা থানা শ্রমিক লীগের সভাপতি স্নেহাসপদ মাসুদ রানা শান্ত মঞ্চে উপবিষ্ট রয়েছেন। সলঙ্গা থানা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি শ্রদ্ধাভাজন মিজানুর রহমান বিএসসি স্যার, অন্যান্য নেতৃবৃন্দ, এই আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল ভূমি মালিক
দোকান মালিক কর্মচারী শ্রমিক কৃষক মেহতি মেহনতি জনতার একাংশ সেই সঙ্গে সকল ভুক্তভোগীদের শুভাকাঙ্ক্ষী অত্র এলাকার সর্বস্তরের সাধারণ জনতার একাংশ সকলের প্রতি রইল আমার ভক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হিন্দু ভাইদের প্রতি আন্তরিক নমস্কার সম্মানিত উপস্থিতি আজকে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই সমাবেশে উপস্থিত হয়েছি 2022 সালের 21 ফেব্রুয়ারিতে এমপি মহোদয়কে স্মারকলিপি দেওয়ার মধ্য দিয়ে আমাদের এই আন্দোলনের কর্মসূচি শুরু হয় এমপি মহোদয়কে স্মারকলিপি দিয়েছি জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছি জেলা প্রশাসককে আবারো স্মারকলিপি দিয়েছি দুই দুইবার সংবাদ সম্মেলন করেছি একবার দুইবার মানববন্ধন করেছি এত সুন্দর সুন্দর শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার পরেও আইনগতভাবে নিয়ম থাকা সত্ত্বেও কৃষি মহোদয় ভূমি মালিকদের নিয়ে আজ পর্যন্ত কোন প্রকার মিটিং আহ্বান করে নাই আমরা যতগুলো শান্তিপূর্ণ সমাবেশ করেছি এই শান্তিপূর্ণ সমাবেশকে অত্যন্ত দুর্বল ভাবাপন্ন মিটিং মনে করে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে একটি একটি বারের জন্য কোন নেতৃবৃন্দ থেকে শুরু করে কোন ভূমি মালিককে ডাকিনি বরং কোন পূর্ত অধিদপ্তরের চামচারা ওই চামচারা বিল্ডিং এর মালিকদের গোপনে ডেকে ডেকে নিয়ে বেশি টাকা দিবে মর্মে মোটা অঙ্কের ঘুষ আদায় করেছে সেই রেকর্ড আমাদের কাছে আছে প্রয়োজনে আমরা সেগুলো প্রকাশ করব সম্মানিত উপস্থিতি আমার ভিটে বাড়ি আমার বাবা আমার বাপ দাদার বাসস্থান সেই বাসস্থানটুকু চলে যাচ্ছে একটি মানুষ যদি বিদেশেও বসবাস করে পিতামাতার ভিটাটা কখনো ছেড়ে দেয় না সেখানে না থাকলেও একটি ছোট্ট ঘর তুলে রাখে পাঁচ বছর পরে বাবার ভিটা একটু এসে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে যায় আজকে এই মানচিত্র থেকে গোলকপুর গ্রাম এই উত্তর পাড়ার একটা বিশেষ অংশ গোলকপুর গ্রামটা মানচিত্র থেকেই আউট হয়ে যাচ্ছে গোলকপুর গ্রাম বলতে আর কোনো গ্রাম থাকবে না গোলকপুর বলে যে ডাকবেন সেই গোলকপুর আর কাগজে লেখার কোনো জায়গা থাকবে না সেই গ্রামটুকুও চলে যাচ্ছে এখানে এমন মানুষ নাই যার দুই শতক বাড়ি সম্বল আছে না এরকম অনেক মালিক এই দুই শতক বাড়ি সম্বল যার সেই ব্যক্তিটির বাড়ি যদি অধিগ্রহণ হয়ে যায় আবার দুই শতক কিনে যদি বাড়ি করার মতো অর্থ যদি সরকারের কাছ থেকে না পায় ওই লোকটার উপায় কি হবে বলেন ওই লোকটার রাস্তায় গণ আন্দোলনে জীবন বিসর্জন দেওয়ার আন্দোলনে হলেও ওই লোকটার পথে নামাজের কোনো উপায় নাই সম্মানিত উপস্থিতি ওই সমস্ত বাস্তুহারা লোকদের পক্ষ থেকে আমরা মাঠে নেমেছি আমরা আন্দোলনে নেমেছি যতক্ষণ পর্যন্ত আমাদের প্রত্যেকটি দাবি দাওয়া পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় মাননীয় প্রধানমন্ত্রীর এই ইন্টারচেঞ্জ প্রকল্পকে আমরা অত্যন্ত স্বাগত জানাই এদেশের যতগুলো মেগা প্রকল্প রয়েছে তন্মধ্যে এই উত্তরবঙ্গের হাটিকুমরুলের ইন্টারচেঞ্জ এটিও তার অন্তর্ভুক্ত এই দেশের উন্নয়নের জন্য এটিও একটি প্রয়োজনীয় জিনিস যার জন্য ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত আমাদের বাড়ি ভিটা চলে গেলেও আমাদের দুঃখ নাই দুঃখ একটাই যে আমরা পুনর্বাসন হতে গিয়ে আমাদের যেই অর্থ মাননীয় প্রধানমন্ত্রী বরাদ্দ দিয়েছে সেইগুলো আমাদেরকে দিতে এই হামলাদের অসুবিধাটা কোথায় আমাদের টাকা আমাদেরকে দেওয়া হবে মাননীয় প্রধানমন্ত্রী 226 কোটি টাকা 226 কোটি টাকা দিয়েছে শুধু ক্ষতিপূরণের জন্য এই দোকান কর্মচারী হোটেল কর্মচারী শ্রমিক যারা কর্মহীন হচ্ছে এই তাদের পুনর্বাসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী 226 কোটি টাকা বরাদ্দ করেছে সেই টাকা কোথায় গেল আর সেই টাকা এখনো একটা হোটেল কর্মচারীর তালিকাভুক্ত হয় নাই তোলা আমরা জনগণের কোনো সম্পদে হাত দেব না কারো জানমালের ক্ষতি করব না আমরা নিরবচ্ছিন্নভাবে শান্তিপূর্ণভাবে আমরা মিছিলে অংশগ্রহণ করব
আর আমাদের দাবি দেওয়ার যে বিষয় সেই বিষয়গুলো আপনাদের অবগত করতে চাই। আমাদের দাবি দেওয়া বিষয় ফসলি জমি যাদের আছে 100% ফসলি জমির সর্বনিম্ন মূল্য নির্ধারণ করতে হবে 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকার 3 গুণ হলো 30 লক্ষ টাকা। তারপরে আমাদের প্রকৃত ক্ষতির পূরণ হবে না, এটা আমাদের ন্যূনতম দাবি। বাড়ি ভিটা যাদের আছে 100% বাড়ি ভিটার সর্বনিম্ন 15 লক্ষ টাকা মূল্য নির্ধারণ করে তার 3 গুণ 3 15 45 লক্ষ টাকা দিতে হবে। যাদের কমার্শিয়াল জমি বাণিজ্যিক প্লট গুলো সর্বনিম্ন 25 লক্ষ টাকা শতাংশ মূল্য নির্ধারণ করে 3 গুণ দিয়ে 3 25 75 লক্ষ টাকা করে দিতে হবে। এই দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে, আজকের এই বিক্ষোভ কর্মসূচি নয়, এরপর অবস্থান কর্মসূচি পালন করা হবে। এইখানে ইন্টারচেঞ্জ নির্মাণ হবে, দৃষ্টিনন্দন ইন্টারচেঞ্জ নির্মাণ হবে। আমাদের রক্ত ঘামানো অর্থবৃত্তে গড়া ভূমির উপর দিয়ে ইন্টারচেঞ্জ নির্মিত হবে। আর যদি আমাদের দাবি দাওয়া মেনে না হয়, আমাদের বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে গিয়ে ইন্টারচেঞ্জ নির্মাণ করতে হবে। আমরা রাস্তাতে বুক পেতে দেব, আমরা কোনো সহিংস আন্দোলনে যাব না। আমরা জীবন জীবিকার তাগিদে রাজপথে অবস্থান নিয়ে আমরা জীবন বিসর্জন দিতেও প্রস্তুত আছি। আপনারা রাজি আছেন? সম্মানিত উপস্থিতি, আমরা শপথ করছি আমরা সরকারি সম্পদের কোনো ক্ষতি করব না, পাবলিকের সম্পদের কোনো ক্ষতি করব না। আমরা আমাদের শান্তিপূর্ণ দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা থাকা সত্ত্বেও মাননীয় জেলা প্রশাসনে যারা দায়িত্বে রয়েছেন এই সমস্ত আমলারা তাদের কি অবল না বলা কোন স্বার্থের কারণে তারা আমাদের এই দাবি দাওয়াগুলো মেনে নিচ্ছে না, এটা আমরা প্রশ্ন রাখতে চাই। সাংবাদিক ভাইয়েরা আছেন, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা আছেন, আপনাদের সকলের কাছে আমাদের স্বনির্বন্ধ নিবেদন, আমাদের এই প্রাণের দাবিগুলো আপনারা যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনাদের মাধ্যমে আমরা উপস্থাপন করতে চাই। এবং আমাদের এই সাধারণ জনগণ ন্যায্য পাওনা থেকে যেন বঞ্চিত না হয় এই আহ্বান আপনাদের প্রতি রাখছি। আমাদের এই প্রকল্পের জন্য, শ্রমিক কর্মচারী পুনর্বাসনের জন্য 100 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, কিন্তু আমার একটি শ্রমিক কর্মচারীর নাম সমহার আজ পর্যন্ত তালিকাভুক্ত করে নাই। আমার শ্রমিকরা এই কর্মস্থল হারানোর উপরে তারা কি করবে, তাদের পরিজনকে নিয়ে কিভাবে চলবে, সেই পুনর্বাসনের কোনো ব্যবস্থা আজকে ডিসি সাহেব করেন নাই। আজকে বাংলার মানচিত্র থেকে গোলাপুর গ্রাম চলে যাচ্ছে, সেই গ্রামের লোক কোথায় পুনর্বাসিত হবে সেই ব্যবস্থা রাখা হয় নাই। আজকে আমাদের ভূমির যথাযথ মূল্য নির্ধারণ করা হয় নাই। ওইখানে দেখলাম ডিসি সাহেব স্বাক্ষর করেছেন এখানে একটি হাইওয়ে পুলিশ ফাঁড়ির প্রকল্পের জন্য, উনি 1920 সালে স্বাক্ষর করেছিলেন, উনি লিখেছেন এখানকার ভূমির মূল্য 20 থেকে 15 লক্ষ টাকার নিচে কোনো মূল্য নেই। কিন্তু আজকে দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে আমাদের ভূমির মূল্য ধরা হচ্ছে অত্যন্ত নিম্নমানের। আমি দাক্ষিণ কণ্ঠে বলতে চাই, আমি তো আপনাদের বেশি কষ্ট দেব না, এই নিম্নমানের মূল্য আমরা মানবো না, আমরা জীবন দেব, তবু ভূমির ন্যায্য মূল্য আমরা অধিকার আদায় করে ছাড়ব ইনশাল্লাহ, আমরা জীবন দেব। কিন্তু কোন শ্রমিকের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা না হলে আন্দোলন থেকে আমরা পিছোবা হটব না। আমি সমাহারকে বলছি অবিলম্বে এখানে কয়েক হাজার কর্মচারীর নামকে বঞ্চিত করা হয়েছে, অবিলম্বে তাদের তালিকাভুক্ত করুন। এই সময় আপনাদের বেশি সময় দেওয়া হবে না। জেলা প্রশাসন স্যার, আপনাকে বারবার অন্যায় বিনয় করে নিবেদন করেছি, আপনি
আজ পর্যন্ত আমাদের ডাকের সাড়া দেন নাই। আমি আজকের এই সমাবেশ থেকে বলতে চাই আপনাকে, আপনার কাছে আজ থেকে আর কোনো মিনতি অনুরোধ করব না। এই দেশ জাতির জনক বঙ্গবন্ধু তার কন্যা এই দেশ শাসন করছে, সে আমাদের মা, সে আমাদের অভিভাবক। আপনাদের কথা বিবেচনায় করে এখানে 443 কোটি টাকা পুনর্বাসনের জন্য বরাদ্দ রেখেছেন, কিন্তু সমাহার আছে জেলা প্রশাসক স্যার কিছু আনলো, আপনাদেরকে বঞ্চিত করার জন্য চক্রান্ত করছে। আমি আজকের সমাবেশে ঘোষণা দিলাম, আমরা জেলা প্রশাসনের কাছে আর যাব না। এই সমাবেশের পরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব, আমরা সড়ক জমিনে আমাদের মা, আমাদের অভিভাবক, বাংলার কন্যা বিজয় কন্যা আমাদের মার কাছে, প্রধানমন্ত্রীর কাছে আমরা আমাদের লম্বে সড়ক বেরিয়ে যাব। আমরা ডিসি সাহেবের কথা তুলে ধরব, সে আমাদের কিভাবে বঞ্চিত করছে আমরা তুলে ধরব। আমি আজকে শাসকের বন্ধুদের বলতে চাই, বিভিন্ন জায়গায় কাজ শুরু করেছেন, আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা দিতে চাই না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারক লিপি দিয়ে যদিও অনুত বিলম্বে আমার শ্রমিক কর্মচারীদের নাম তালিকাভুক্ত না করেন, ভূমির ন্যায্য মূল্য না দেন, স্থাপনার 22 সালের মূল্য নির্ধারণ না করেন, তাহলে আমরা আমাদের অধিকার আন্দোলনের জন্য মায়ের নির্দেশ ক্রমে আপনাদের এই কার্যক্রম বন্ধ করে দেব। যতক্ষণ না পর্যন্ত আমি পরিষ্কার ভাষা আবার বলছি, কয়েক হাজার শ্রমিক এখানে আছে, অনতি বিলম্বে যদি সমাজ এই শ্রমিক কর্মচারীর নাম ক্ষতিপূরণের তালিকায় না আনেন, আমি আবারও বলছি প্রধানমন্ত্রীকে স্মারক লিপি দিয়ে আপনাদের কাজ বন্ধ করে দেব। জীবন যদি দিতে হয় এই হাজিগঙ্গার মাটিতে আমরা জীবন দেব, আপনারা আমার সাথে আছেন কিনা হাত তুলে আপনারা জীবন দিতে রাজি আছেন? আমরা যদি রক্ত দেই সেই রক্ত বিফলে যাবে না। 33 লক্ষ নর নারী রক্তের বিনিময়ে এসেছিল বাংলার স্বাধীনতা, 4,500 ওই সলগ্ন ঐতিহাসিক রক্তের বিনিময়ে ব্রিটিশ 6,000 বাংলাদেশ পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমি বলবো জেলা প্রশাসক সাহেব এখনো সময় আছে, আপনাকে মাত্র 15 দিন সময় দিলাম, এই 15 দিনের মধ্যে আমি আমার দাবি পূরণ লেখ করবো না, এই দাবিগুলো আপনি অনতিবিলম্বে পালনের চেষ্টা করুন, অন্যথায় প্রধানমন্ত্রীর কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। এই পরে আমি আমার বক্তব্য শেষ করছি, এই অনুষ্ঠানের পরে আমাদের বিক্ষোভ কর্মসূচিতে আপনারা একটু জর্জ ধরে কষ্ট হলে বিক্ষোভ কর্মসূচিতে শেষ করে আপনারা যাবেন। দাবি আদায় কমিটির সভাপতির সমাপনী বক্তব্য শেষে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পের অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত হাজার হাজার নারী ও পুরুষ এই শান্তিপূর্ণ গণবিক্ষোভে যোগ দেন। ক্ষতিগ্রস্তদের দাবি সরকারের বাজেটের ন্যায্য মূল্য থেকে যেন তারা কোনো ষড়যন্ত্রে বঞ্চিত না হয়, এই প্রাণের দাবি না মানা পর্যন্ত কেউ ঘরে ফিরবেন না। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর বেশি বেশি শেয়ার দিন, যেন সরকারের দৃষ্টি আকর্ষণ করে। ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। দিতে হবে, দিতে হবে।
আপনাদের মূল্যবান সময়টি খরচ করে ফুটেজটি স্বয়ংসম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। অভিবাদন জানিয়ে আমাদের গণবিক্ষোভ কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু জিন্দাবাদ। জয় বাংলা জিন্দাবাদ।